ডিসেপল মানুষদের কাজ করতে বললেন ব্রিটিশ মিনিস্টার না করলে কম্পে বেনিফিট সুবিধা বেনিফিট মোবিলিটি এবং মেন্টাল হেলথ সমস্যাযুক্ত ব্যক্তিদের বাড়ি থেকে কাজ করতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ এক মিনিস্টার কাজ করাকে তাদের দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেছেন যারা কাজে ফিরবে না তারা তাদের বেনিফিট হারাবে ট্রেজারি ডিপার্টমেন্টের চিফ সেক্রেটারি লুরা ট্রোটে সব কথা বলেছেন ওয়েলফেয়ার সিস্টেমের পরিবর্তন আনার জন্য ঋসিসোনাকের প্রস্তাবের মধ্যে গত বুধবার অটাম স্টেটমেন্টে সব নিয়ে নতুন পলিসি ঘোষণা করা হয়েছে টাইমস জানিয়েছে নতুন পরিকল্পনার অধীনে লাখ লাখ মানুষকে এমন কাজ খুঁজতে বলা হবে যেগুলো তারা বাড়ি থেকে করতে পারে এসব করতে ব্যর্থ হলে তাদের বেনিফিটগুলো বছরে চার হাজার ছয়শো আশি পর্যন্ত কমানো হবে রেজারির চিফ সেক্রেটারি লরা ট্রোট স্কাই নিউজকে জানিয়েছেন কাজে সহায়তা করার জন্য মানুষের সাপোর্টে থাকা উচিত তবে নাগরিকদের একটি কর্তব্য হলো কাজ করা যারা কাজ করতে পারেন এবং অর্থনীতিতে অবদান রাখতে পারেন তাদের কাজে ফেরা উচিত এর আগে তিনি টাইমস রেডিওকে বলেছিলেন যে সরকারের পরিকল্পনা কেবল মানুষকে জোর করে বের করে দেওয়া নয় সরকারের পরিকল্পনা হলো মানুষের জন্য কাজের ব্যবস্থা করে তাদেরকে সেই কাজের সিস্টেমের মধ্যে নিয়ে আসা কেউ বেনিফিট পেয়ে থাকলে তার জন্য কাজ করা একটি বাধ্যবাধকতার মধ্যে পড়ে যায় কেউ এটি করতে ব্যর্থ হলে তারা বেনিফিট স্যাংশনের ব্যবস্থা করা হবে এদিকে সরকারের সব পরিকল্পনা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে প্রভাটি চ্যারিটি সংস্থা জেড টু কে এই পলিসি এবং প্রচারণায় ডিরেক্টর আইলা উজমের এই পরিকল্পনাকে তাড়াহুড়া এবং অচিন্তিত বলে বর্ণনা করেছেন বেনিফিট সুবিধা কমিয়ে দেওয়া এই পরিকল্পনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শাস্তি বলে জানিয়েছেন ন্যাশনাল ডিসাবিলিটি চ্যারিটি সংস্থা সেন্সের প্রধান সারা হাই চ্যারিটি সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে ডিডাব্লিউপি হেলথ রিলেটেড বেনিফিট কঠোর করার যে পরিকল্পনা করেছে তাতে যুক্তরাজ্যে তিন মিলিয়নের বেশি প্রাপ্তবয়স্ক এবং প্রতিবন্ধীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হলে অনেক মানুষের মাসিক পেমেন্ট চারশো পাউন্ড পর্যন্ত কমে যাবে এই ছিল আমার কাছে বেনিফিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি